Dear viewers, welcome back again to my another vlog. আপনারা দেখছেন যে আমার গাড়িটা FZ version 2 armored blue. সবাই এই গাড়িটার সাথে সবাই পরিচিত আছেন. আমি জানি আপনারা অনেকেই বাইকটি পছন্দ করেন, তো আমি এই বাইকটি পছন্দ করি, যার কারণে এই বাইকটি আমি ক্রয় করি. এই বাইকটি বর্তমান বয়স হচ্ছে 2 বছর 3 মাস চলে. এই প্রাইস যখন ছিল 2,45,000, তখন আমি নিয়েছিলাম 2019 সালে. তো আজকে এই বাইকের বর্তমান যে বয়স সেটা হচ্ছে 2 বছর 3 মাস. তো আজকে আপনাদের মাঝে আসার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি আমার গাড়িতে কিছু মডিফাই করেছি. আগেও কিছু মডিফাই করা ছিল, আজকে আমি কিছু স্টিকার আমি অ্যাড করেছি. তার মধ্যে দেখতে পাচ্ছেন আপনি মনস্টারের বা এই যে লোগোগুলা মনস্টারের, আমার গাড়ির সাথে ম্যাচিং করে আমি এই কালারটা আমি অ্যাডজাস্ট করেছি. তার মধ্যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমি কেটে ওই দুই পাশ লাগিয়েছি. এটা আসলে ভার্সন 3-র একটা ট্যাঙ্ক প্যাড. এটা নেওয়ার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে কালার, কারণ এই কালারটা আমার খুবই পছন্দের একটা কালার. তো আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমি গাড়ির সাথে ম্যাচিং করে এই লোগোটা আমি ইয়ামাহা লোগোটা আমি লাগিয়েছি. আমার কাছে খুব ভালো লেগেছে. আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন. তো আমার গাড়ি যদি আমি উপর থেকে দেখাই তবে দেখতে এরকমই দেখাবে. দেখতে পাচ্ছেন আপনারা, এ হচ্ছে আমার গাড়ির অবস্থা. আর এটা হচ্ছে আমি ওই করে লাগিয়ে নিয়েছি. এটা দুইটা কালার আছে, একটা হচ্ছে ম্যাট, একটা হচ্ছে গ্লসি. এর আমি গ্লসিটা নেওয়ার একটাই কারণ, এটা গ্লসিটা আমার মনে হয় আর একটু বেশি গর্জিয়াস লাগে, যার কারণে আমি এটা লাগিয়েছি. তো এই হচ্ছে আমার বাইক অবস্থা. আমার বাইক ময়লা হয়ে গেছে, আমি 4-5 দিন আগে ওয়াশ করছি, বাট 2-3 দিন চালানোর পরে আমার গাড়ির এই অবস্থা. আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ির মডিফাই কেমন লাগতো, আপনারা সবাই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর আমাকে ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন. আপনাদেরকে আমি নেক্সট টাইমে যখনই আবার কিছু মডিফাই করব তখন আবার আপনাদের মাঝে আমি চলে আসব. সো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন. ধন্যবাদ সবাইকে.